আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার আলু কুলচা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো খুবই সহজ, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা একদম রেস্টুরেন্টের মতো এই আলু কুলচা রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। দেখতে যতটা সুন্দর, খেতে তো ভীষণ মজার। আশা করছি আপনারা আজই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এই আলু কুলচাটি এতটাই নরম তুলতুলে হয়, আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে পারবেন। আপনারা যদি এটা রাতের ডিনারে বানিয়ে খান তাহলে কিন্তু এর সাথে আর কিছুই লাগবে না। আলু কুলচা বানানোর জন্য আমি এখানে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম চিনি, আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ মতো সাদা তেল। যেহেতু আমি এখানে ইস্ট ব্যবহার করব না, তার জন্য 1/2 চামচ মতো দিয়ে দিলাম বেকিং পাউডার, আর 1/2 চামচের একটু কম দিয়ে দিলাম বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো টক দই। হাতের সাহায্যে এই সব কিছুকে একসাথে ভালো করে মেখে নিতে হবে। সব শুকনো উপকরণগুলিকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে নিয়েছি নর্মাল জল, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেমন রেগুলার রুটির আটা মাখি সেরকম কিন্তু এটা অল্প অল্প করে জল দিয়েই মেখে নিতে হবে। খুব বেশি জল দিয়ে দিলে একেবারে নরম হয়ে যাবে। তো দেখুন, এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নিয়েছি। হাতে সময় নিয়ে ডোটাকে অনেকক্ষণ এইভাবে মেখে নিতে হবে। দেখুন, ডোটা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম রেখেছি। এবারে এই ডোটিকে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা থালার মধ্যে নিয়েছি একটা বড় সাইজের আলু সিদ্ধ। এখানে একটা থালার মধ্যে আমি নিয়েছি একটা গোটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচানো, 2 কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা কুচানো, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। আপনারা যদি হলুদ গুঁড়োটা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আমি একটু কালার আসার জন্য দিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো, আর সামান্য একটু চাট মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে আলুটাকে গোটায় সিদ্ধ করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতেও পারেন। তো এইভাবে সব কিছু উপকরণের সাথে সিদ্ধ করে রাখা আলুটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা থেকে আমি 4টে মতো লেচি কেটে নিয়েছি, আর লেচির সাইজগুলো দেখুন ঠিক এরকম হবে। একটা ময়দার লেচি নিয়েছি আর এরকম হাতের সাহায্যে একটু গোল শেপ দিয়ে নিলাম, তারপর শুকনো ময়দা দিয়ে এইভাবে একটা বাটির শেপ করে নিচ্ছি। এইভাবে একটা বাটির শেপ দিয়ে নিলে এর মধ্যে আলুর পুরটা ভরতে সুবিধা হবে। তো দেখুন, আমি আলুর পুরটা দিয়ে এইভাবে মুখটাকে ভালোভাবে মুড়িয়ে নেব। একদম ভালোভাবে মুড়ে নিতে হবে যাতে করে কোনো রকম ভেতরের পুরটা না বাইরে বেরিয়ে আসে। দেখুন কত সহজে একটা লেচি আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি বাকি আরও লেচিগুলোকে তৈরি করে নেব। তো দেখুন, ঠিক একইভাবে 4টে লেচি আমি পুর ভরে রেডি করে নিয়েছি। এবারে বেলে নেওয়ার পালা, তার জন্য পিড়ে বেলনার ওপর সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম, আর একটা লেচি নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে নিচ্ছি। আগে এইভাবে একটু চেপে চেপে বড় করে নিলে আলুর পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে। তারপর একটা বেলনা দিয়ে এইভাবে হালকা করে একটু বেলে নেব। যেহেতু আমি এটা আলুর কুলচা বানাচ্ছি তার জন্য গোল শেপ দেব না, এইভাবে এরকম লম্বা শেপ দিয়ে রেখে দেব। হাতে একটু নর্মাল জল নিয়ে এইভাবে ওপরটা একটু দিয়ে নিচ্ছি, আর এর ওপরে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো কালো জিরে। জলটা এই কারণেই দেওয়া হলো যাতে করে এগুলি খুব ভালোভাবে বসে যায়। আর 1 চিমটে দিয়ে দিচ্ছি সাদা তিল, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা নিয়েছি, ওপর থেকে এইভাবে চারিদিকটা ছড়িয়ে দেবো, আর বেলনার সাহায্যে হালকা করে একবার বেলে দেবো যাতে করে এগুলো খুব ভালোভাবে বসে যায়। এদিকে গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিছুটা নর্মাল জল দিয়ে নিলাম। জলটাকে একটু ফুটিয়ে নেব, তারপরে আলুর কুলচাটাকে এর মধ্যে দিয়ে নেব। এইভাবে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিট মতো। আর ঢাকনার মধ্যে যদি কোনো রকম ছিদ্র থাকে তাহলে এরকম একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে। 2 মিনিট পর খুলে দেখাচ্ছি। দেখুন, গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রেখেছিলাম, জলটাও শুকনো হয়ে গেছে, আর কুলচাটাও দেখুন কত সুন্দরভাবে উঠে গেল। এবারে আমি উল্টে নিলাম, তারপর ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি।
আপনারা চাইলে ঘিটা দিতেও পারেন অথবা এরকমভাবেই রেখে দিতে পারেন, এতে করেও খেতে কিন্তু খুব দারুণ লাগবে। আর এই পিঠটা উল্টে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি দেওয়ার পর দুটো দিকেই আমি উল্টে পাল্টে সেঁকে নিয়েছি এইভাবে। এবারে আমি তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি কুলচাগুলোকেও বেলে জলের ভাপে এইভাবে সেঁকে নেব। তো দেখুন বন্ধুরা কত সহজে বাকি কুলচাগুলিকেও আমি ঠিক একইভাবে সেঁকে নিয়েছি। এই আলু কুলচার মধ্যে যেহেতু আলুর পুর দেওয়া আছে, তার জন্য এর সাথে কিছু না হলেও চলবে, এগুলি শুধুই খাওয়া যাবে। এগুলি এতটাই সফট নরম হয়েছে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ, পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।